হ্যালো মিড ওয়াইফারি নার্সিংয়ের মধ্যে অ্যান্টিনেটাল কেয়ার একটা খুব ইম্পর্টেন্ট টপিক কারণ নার্সিং পার্সোনালরাই রেসপন্সিবল অ্যান্টিনেটাল কেয়ার প্রোভাইড করার জন্য টু এনি প্রেগনেন্ট মাদার সো অ্যান্টিনেটাল কেয়ার কেমনভাবে দিতে হবে তার কম্পোনেন্টস কী কী আছে সেগুলো আজকে আমরা জানবো ওকে বিকজ রিকগনাইজ দ্যাট এভরি প্রেগনেন্সি ইজ স্পেশাল অ্যান্ড এভরি প্রেগন্যান্ট ওম্যান মাস্ট রিসিভ স্পেশাল কেয়ার আমাকে প্রত্যেকটা প্রেগনেন্ট ওমেনকে স্পেশালভাবে কেয়ার দিতে হবে এবং তাকে রেসপেক্ট করতে হবে তাই জন্য অ্যান্টিনেটাল কেয়ারটা খুব ক্রুশাল একটা জিনিস যেটা আমার প্রেগনেন্সি পিরিয়ডে আমাকে সবাইকে দিতে হবে ওকে তো প্রথমে ডেফিনেশান দিয়ে স্টার্ট করবো অ্যান্টিনেটাল কেয়ারের ডেফিনেশান সিস্টেমেটিক সুপারভিশন অফ ওমেন ডিউরিং প্রেগনেন্সি টু মনিটর দ্য প্রোগ্রেস অফ ফিটাল গ্রোথ অ্যান্ড টু ওয়েল বিইং অফ মাদার অ্যান্ড ফিটাস তাহলে অ্যান্টিনাটাল কেয়ার ব্যাপারটা হচ্ছে একটা সিস্টেমিক সুপারভিশন যেটা নার্সিং পার্সোনালরা একজন ওম্যানকে দিচ্ছেন ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ড ওয়াই টু মনিটর দ্য প্রোগ্রেস অফ ফিটাল গ্রোথ ফিটাসটার কেমন গ্রোথ হচ্ছে সেটা বোঝার জন্য অ্যান্ড টু অ্যাসার্টেন ওয়েলবিং অফ মাদার অ্যান্ড ফিটাস মাদার আর ফিটার্সের ওয়েলবিংটা বোঝার জন্য সেখানে কোনো কমপ্লিকেশান অ্যারাইজ করছে কিনা কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমাকে অ্যান্টিনেটাল কেয়ারটা দিতে হচ্ছে সো এভাবে আমরা ডিফাইন করতে পারি এরপর আমরা আসছি কম্পোনেন্টস অফ এএনসি দ্যাট ইজ কম্পোনেন্ট অফ অ্যান্টিনেটাল কেয়ার এগুলো আমাকে আজকে জানতে হবে অ্যান্টিনেটাল কেয়ারের ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রথমেই যে কম্পোনেন্ট আসে সেটা হচ্ছে আর্লি রেজিস্ট্রেশন এভরি প্রেগনেন্সি শুড বি রেজিস্টার্ড ওকে তো early রেজিস্ট্রেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট দ্য ফার্স্ট ভিজিট অর রেজিস্ট্রেশন অফ আ pregnant woman ফর antenatal কেয়ার should টেক প্লেস as soon as দ্য প্রেগন্যান্সি ইজ সাসপেক্টেড ওকে দ্য ফার্স্ট ভিজিট should টেক প্লেস উইদিন টুয়েলভ weeks বাট নেভার সো লেট তাই জন্য টুয়েলভ উইক্সের মধ্যেও যদি রেজিস্ট্রেশন না হয়ে থাকে যখনই একটা প্রেগনেন্সি ধরা পড়বে যখনই আমরা জানতে পারবো তখনই সেটা রেজিস্ট্রেশন করতে হবে দেন আমরা ডিটেকশন করে নিচ্ছি প্রেগন্যান্সির কিট টেস্ট করে তো তারপরে আমরা অন্য কম্পোনেন্টের দিকে যাব কিন্তু তার আগে একটু আমরা জেনে নেব যে নাম্বার অ্যান্ড টাইমিংস অফ ভিজিট আমরা যে অ্যান্টিনেটাল কেয়ার দেবো সেই ভিজিটের টাইমিংগুলো কেমন হবে ফার্স্ট ভিজিট উইদিন টুয়েলভ উইক্স সেকেন্ড ভিজিট বিটুইন ফরটিন অ্যান্ড টোয়েন্টি সিক্স উইক্স থার্ড ভিজিট বিটুইন টোয়েন্টি এইট অ্যান্ড থার্টি ফোর উইক্স ফোর্থ ভিজিট বিটুইন থার্টি সিক্স উইক্স অ্যান্ড টার্ম ওকে অ্যান্ড ফিফথ ভিজিট শুড বি আ পি এম এস এ ডে ওকে এখন পি এম এস এ ডে স্টার্ট হয়েছে ফিফথ ভিজিট সেদিনেই করা উচিত পি এম এস এ প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান ওকে সো ফিফথ ভিজিটটা ওই দিনেই করা উচিত দেন হিস্ট্রি টেকিং একটা কমপ্লিট থ্রু আউট হিস্ট্রি নিতে হবে আমাকে মাদারের যাতে আমরা মাদারের সমস্ত কমপ্লিকেশন সমস্ত প্রবলেমগুলো হিস্ট্রি থেকেই বুঝতে পারি তো হিস্ট্রি টেকিংয়ের মধ্যে কম্পোনেন্ট কি কী আছে প্রথমেই তো আমি প্রেগনেন্সিটা কনফার্ম করছি কিড টেস্ট করে আইডেন্টিফাই ওয়েদার দে আর কমপ্লিকেশন কমপ্লিকেশান ডিউরিং এনি প্রিভিয়াস প্রেগনেন্সি আমাকে প্রিভিয়াস প্রেগনেন্সির একটা হিস্ট্রি নিতে হবে সেখানে কোনো কমপ্লিকেশান হয়েছিল কি না আর সেখানে অবস্টেটিকের মধ্যে অবস্টেটিক হিস্ট্রির মধ্যেও যেতে হবে আমি আস্তে আস্তে বলছি প্রথমে তো আমি মেনস্ট্রুয়াল হিস্ট্রি নেবো কেন না মেস্রুয়াল হিস্ট্রি আমাকে প্রথমেই ইডিডি কালেক্ট ক্যালকুলেট করতে হেল্প করবে আমরা সবাই জানি ইডিডি ইজুকাল টু ডেট অফ এলএম ফি প্লাস নাইন মান্থস অ্যান্ড সেভেন ডেজ ওকে তো সেভাবে আমরা ইডিডি হিসাব করে নেব এরপরে আমরা মাদারকে বলে দেবো যে কী কী সিমটমস হতে পারে ডিউরিং প্রেগন্যান্সি ওকে যেগুলো নর্মাল সিমটম যেগুলো নিয়ে টেন্সড হওয়ার কোনো কারণ নেই দ্যাট ইজ নর্জিয়ান ভমিটিং হার্ড বার্ন কনস্টিপেশন ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশান কিন্তু আমরা মাদারকে হিস্ট্রি নেওয়ার সাথে সাথে কমপ্লিকেশানগুলোও বলে দেবো কী কী কমপ্লিকেশনের সিমটম হতে পারে যেগুলো হলে মাদারকে নিয়ারেস্ট হেলথ হেলথ ফেসিলিটির হেল্প নিতে হবে ওকে দ্যাট ইজ ফিভার পারসিস্ট্যান্ট ভমিটিং ভমিটিং বারবার হয়েই যাচ্ছে সাবসাইড হচ্ছে না অ্যাবনরমাল ভ্যাজাইনাল ডিসচার্জ ইচিং প্যালপিটেশনস ব্রিথলেসনেস জেনারেলাইজ সোয়েলিং অফ দ্য বডি সিভিয়ার হেডেক পাসিং স্মলার অ্যামাউন্টস অফ ইউরিন অ্যান্ড বার্নিং সেন্সেশন ডিউরিং মিকচুরেশন ওকে ভ্যাজাইনাল ব্লিডিং অ্যাবসেন্ট ফিটাল মুভমেন্ট অ ডিক্রিস ফিটাল মুভমেন্ট অ্যান্ড লিকিং অফ ওয়াটারি ফ্লুইড পার ভ্যাজাইনাম ওকে দেন আমরা অবসেটিক হিস্ট্রির মধ্যে চলে যাব অবসেটিক হিস্ট্রির মধ্যে আমরা জানবো অ্যাবাউট হার প্রিভিয়াস প্রেগন্যান্সিস ওকে হিস্ট্রির মধ্যে কী কী আমরা জিজ্ঞাসা করব রেকারেন্ট আর্লি অ্যাবোরশান প্রিভিয়াস হিস্ট্রির কথা বলছি কিন্তু প্রিভিয়াস প্রেগন্যান্সিতে এগুলো হয়েছে কিনা আমরা জিজ্ঞাসা করব রেকারেন্ট আর্লি অ্যাবোরশান পোস্ট অ্যাবর্শন কমপ্লিকেশনস হাইপার টেনশন প্রিএক্ল্যামশিয়া অর অ্যাক্ল্যামশিয়া অ্যান্টিপার্টাম হেমারেজ অর এপিএইচ ব্রিচ অর ট্রান্সভার্স প্রেজেন্টেশন অবস্ট্রাক্টেড লেবার ইনক্লুডিং ডিস্টোশিয়া পেরিনিয়াল ইঞ্জুরিস অর টিয়ার্স এক্সেসিভ ব্লিডিং আফটার ডেলিভারি অ্যান্ড পিউপেরিয়াল সেপসিস তাহলে এগুলো আমি অবস্টেটিক হিস্ট্রির মধ্যে লিখবো যে অবসেটিক হিস্ট্রির মধ্যে এগুলো আমাকে জানতে হবে ওকে দেন পাস্ট কোনো হিস্ট্রি অফ ইলনেস আছে কিনা আমরা জেনে নেবো দ্যাট ইজ ডায়াবেটিস ব্রিথলেসনেস অন এক্সারশন প্যালপিটেশনস ক্রনিক কাফ ব্লাড ইন্ড স্পুটাম দ্যাট মে বি টিউবার কিউলোসিস এনি রেনাল ডিজিস এনি হিস্ট্রি অফ এপিলেপসি অ্যান্ড কনভালশানস অ্যাজমা জন্ডিস ম্যালেরিয়া অ্যান্ড আদার এনি ইলনেস দ্যাট ইজ এস টি ডিস এইচআইভি অর এইডস ওকে দেন আমরা সিস্টেমিক ইলনেস ওর ফ্যামিলি হিস্ট্রির দিকে যাবো যে ইফ দেয়ার ইজ প্রেজেন্স অফ সিস্টেমিক ইলনেস দ্যাট ইজ ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপার টিউবারকিউলোসিস কারণ এই সমস্ত হিস্ট্রি থাকলে সেটা কমপ্লিকেটেড প্রেগন্যান্সির দিকে যায় তারপরে কি হিস্ট্রি নেবো হিস্ট্রি অফ ড্রাগ ইনটেক অর অ্যালার্জিস ইট ইস ইম্পর্টেন্ট টু ফাইন্ড আউট ইফ দ্য ওমেন ইজ অ্যালার্জিক টু এনি ড্রাগ অর শি ইজ ট্রেকিং এনি ড্রাগ দ্যাট মাইট বি হার্মফুল টু দ্য ফিটাস ওকে এগুলো আমরা হিস্ট্রি ট্রেকিংয়ের মধ্যে জেনে নেবো এরপর আমরা যাবো ফিজিক্যাল এক্সামিনেশনের প্রতি একটা শর্ট কিন্তু ডিটেল ফিজিক্যাল এক্সামিনেশান আমরা করে নেব ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে প্রথমে আমরা জেনারেল এক্সামিনেশান করবো জেনারেল এক্সামিনেশনের মধ্যে ফার্স্ট পয়েন্ট শ্যুড বি প্যালার দ্য প্রেজেন্স অফ প্যালার ইন্ডিকেটস অ্যানিমিয়া দ্য ওমেন শুড বি এক্সামাইন ফর প্যালার অ্যাট ইচ ভিজিট ওকে প্যালার আমরা কোথায় কোথায় দেখব কনজাংটিভা নেইলস টাং ওরাল মিউকোসা অ্যান্ড পাম্পস ওকে দেন জন্ডিস দেখব জন্ডিস ইজ দ্য ইয়েলোইস ডিসকালারেশন অফ দ্য স্কিন অ্যান্ড স্ক্লেরা তাহলে আমরা স্কিন অ্যান্ড স্লেরাতে জন্ডিসের জন্য দেখব পালস দেখব নর্মাল পালস রেট আছে কি না ওকে আচ্ছা পালস রেট যদি ইনক্রিজ থাকে দ্যাটস মেবি আ সাইন অফ প্যালার অর অ্যানিমিয়া ওকে দেন আমরা রেসপিরেটারি রেট দেখব তারপরে ইডিমা দেখব ইডিমা ইজ দ্য সোয়েলিং ওকে হুইচ ইডিমা মেবি অ্যাপিয়ার্স ইন দ্য ইভিনিং অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্স ইন দ্য মর্নিং আফটার আ ফুল নাইট স্লিপ ওকে কুড বি আর নর্মাল ম্যানিফেস্টেশন অফ প্রেগন্যেন্সি এরকম হতেই পারে যেহেতু গ্রোয়িং ফিটাসটার প্রেসার পড়ছে সেই জন্য ইভিনিংয়ে থাকতে পারে একটা ফুল নাইট স্লিপের পরে সেটা ডিসঅপিয়ার হয়ে যেতে পারে বাট এনি ইডিমা না ফেস হ্যান্ড অ্যাব অ্যাবডোমিনাল ওয়াল অ্যান্ড ভালভা ইজ অ্যাবনরমাল ওকে নন পিটিং ইডিমা ইন্ডিকেটস হাইপোথাইরয়েডিজম অর ফাইলেরিয়াসিস অ্যান্ড রিকোয়ার্স ইমিডিয়েট রেফারেল ফর ইনভেস্টিগেশনস দেন আমরা তার ব্লাড প্রেশার চেক করবো ওয়েট চেক করবো ওয়েট প্রত্যেকটা ভিজিটেই চেক করতে হবে বিকজ দ্য ওয়েট টেকেন ডিউরিং দ্য ফার্স্ট রেজিস্ট্রেশন শুড বি ট্রিটেড অ্যাজ দ্য বেস্ট লাইন ওয়েট অ্যান্ড পরপর পরপর আমি যত ওয়েট মাপতে থাকবো সেই ওয়েটগুলো থেকে আমাকে কতটা ওয়েট গেন হচ্ছে সেটা হিসাব করতে হবে কারণ ওয়েট যদি কম গেন হয় দ্যাট ইজ আ সাইন অফ ডেঞ্জার ওয়েট যদি বেশি গেন হয় দ্যাট টু আ সাইন অফ ডেঞ্জার নর্মালি ওমেন শ্যুড গেইন নাইন টু ইলেভেন কেজি ডিউরিং হার প্রেগনেন্সি ওকে দেন অ্যাবডোমিনাল এক্সামিনেশান আমি তারপরে ফান্ডাল হাইট দেখব ফিটার লাই আর প্রেজেন্টেশন দেখার চেষ্টা করবো কিন্তু এগুলো মানে পরের ভিজিটের প্রতি প্রথম দিকের যে ভিজিটগুলো সেই ভিজিটগুলোতে অ্যাবডোমিনাল এক্সামিনেশান ইট নট নেসেসারি ওকে দেন আমরা কী করবো ফিজিক্যাল এক্সামিনেশনের পরে আমরা মাদারের সাপ্লিমেন্টেশনের দিকে যাবো ওকে আয়রান অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন অ্যান্ড ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন তার আগে আমরা একটা আমাদেরকে অ্যাডভাইস করতে পারি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করার জন্য সেখানে যদি হিমোগ্লোবিন এস্টিমেশনের সুবিধা থাকে আমার সেই সেন্টারে সেখানে যদি ইউরিন টেস্টের সুবিধা থাকে ফর দ্য প্রেজেন্স অফ সুগার অ্যান্ড প্রোটিনস তাহলে আমরা তাকে বলবো যে একটা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করে নেওয়ার জন্য আর গ্রুপিংও ইম্পর্টেন্ট ওকে দেন আমরা বলবো আমাদেরকে আইএফ সাপ্লিমেন্টেশন অ্যান্ড ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনের জন্য ওয়াইল্ড টকিং টু দ্য প্রেগন্যেন্ট ওমেন স্ট্রেস দ্য নিড ফর ইনক্রিজ ইনটেক অফ আয়রন ডিউরিং প্রেগন্যান্সি অ্যান্ড অলসো ইফ শি ইজ অ্যানিমিক যখনই আমরা তার সাথে কথা বলবো কথার মধ্যেই আমাদের তাকে হেলথ টিচিং দিতে হবে এবং আয়রনের ইম্পর্টেন্সটা আমাকে বোঝাতে হবে প্রোফাইল অ্যাক্টিক ডোজ হিসাবে তো আমরা জানি আমরা আই এ ট্যাবলেট দিচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যেখানে হান্ড্রেড এম জি এলিমেন্টাল আয়রন অ্যান্ড জিরো পয়েন্ট ফাইভ এম জি ফলিক অ্যাসিড থাকছে এভরি ডে ফর অ্যাটলিস্ট ওয়ান এইট্টি ডেজ ওকে স্টার্টিং আফটার দ্য ফার্স্ট টাইমেস্টার ফরটিন টু সিক্সটিন উইক্স অফ ওকে দ্য দিস ইজ অফ আই এফ এ টু প্রিভেন্ট অ্যানিমিয়া দ্যাট ইজ দ্য প্রোফাইল ডোজ কিন্তু সেখানে যদি আমার মাদার অ্যানিমিক থাকে তাহলে ডোজ কিন্তু ওয়ান এইট্টি থেকে থ্রি সিক্সটি হতে পারে ওকে দেন আমি ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনের কথা বলবো আমাদেরকে ক্যালসিয়াম রিচ ফুড খেতে বলবো এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন ক্যালসিয়াম ট্যাবলেট সাপ্লাই দেওয়া হচ্ছে সেগুলোও দেবো দেন ইনজেকশন টি টি অ্যাডমিনিস্ট্রেশন অফ টু টিটেনাস ডোজেস ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেপ ইন দ্য প্রিভেনশন অফ ম্যাটার্নাল অ্যান্ড নিওনাটাল টিটেনাস ওকে টিটেনাস অফ দ্য নিউ বর্ন সো আমি ফার্স্ট ভিজিটেই মাকে প্রথম টিটেনাসের ডোজ দিয়ে দেবো আফটার ওয়ান মান্থ প্রিফারেবলি অ্যাটলিস্ট ওয়ান মান্থ Okay, the second TT that is 0.5 ml should be given by deep intramuscular in the upper arm. Okay, uh, it should be noted that it should be given in the upper arm, not in the buttocks, as this might injure the sciatic nerve. Okay, inform the woman that there may be a slight swelling, pain, or redness on the side of the injection for a day or two. Okay, then micro birth plan. মাইক্রো বার্থ প্ল্যান দ্যাট ক্যান বি কল্ড অ্যাজ বার্থ প্রিপেয়ার্ডনেস ওকে মাইক্রো বার্থ প্ল্যান মানে মাকে শিখে রাখতে হবে প্রথমেই আমাকে হেলথ টিচিংয়ের মাধ্যমে যে রেডি থাকতে হবে ফর ডেলিভারি ওকে প্রথম দিন থেকেই মাকে কিছু কিছু করে প্রিপেয়ারডনেস তৈরি করতে হবে রেডি হতে হবে মেন্টালি অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যালি ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতে হবে যে কীভাবে ডেলিভারি হবে কোথায় ডেলিভারি হবে সেইগুলো তো মাইক্রো বার্থ প্ল্যানের মধ্যে কী কী শেখাতে হবে মাকে যে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড প্রোটেকশান যে কার্ড থাকে সেটা যেন মা তার কাছে সব সবসময় রাখে যে সমস্ত রিপোর্টস মা করাচ্ছে সেগুলো যেন মা একসাথে রাখে মায়ের যদি জেএস ওয়াই কার্ড থাকে বিপিএল সার্টিফিকেটস অ্যান্ড নেসেসারি প্রুফস অর সার্টিফিকেটস ফর দ্য পারপাস অফ কিপিং আ রেকর্ড সেগুলো মাকে একসাথে রাখতে হবে ওকে মাকে অ্যান্টিনেটাল ভিজিটের ডেটগুলো আমাকে বলতে হবে আর ইডিডিটাও জানিয়ে রাখতে হবে মা যেন যে কোনো জায়গায় গিয়ে তার ইডিডিটা বলতে পারে ওকে শুড আইডেন্টিফাই দ্য প্লেস অফ ডেলিভারি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পার্সন হু উড কন্ডাক্ট দ্য ডেলিভারি ওকে যদি আমার একদম ভিলেজ এরিয়াতে হয় যেখানে আমার পিএইচসি আছে সেখানে আমাকে লোকাল যে সমস্ত হেলথ পারসোনাল আছে তাদের সাথে মাকে কথা বলে রাখতে হবে যে কখন সেই ডেলিভারির ডেট কেমন আছে সেই সময় কেমন আমার ফেসিলিটিস দরকার সেগুলো আইডেন্টিফাইং আর রেফারেল ফেসিলিটি অ্যান্ড মোড অফ রেফারেল যদি মায়ের রেফারেল দরকার হয় তাহলে রেফারেল ফেসিলিটিটা কোথায় হবে সেটা মাকে জেনে রাখতে হবে টেকিং দ্য নেসেসারি স্টেপস টু অ্যারেঞ্জ ফর ট্রান্সপোর্ট ফর দ্য বেনিফিশিয়ারি যদি খুব এরিয়াতে হয়ে থাকে মাকে অবশ্যই নিজে ট্রান্সপোর্টের ব্যবস্থাটা করে রাখতে হবে আর কোথায় ট্রান্সপোর্ট হবে সেটাও মাকে জেনে রাখতে হবে অ্যান্ড মেকিং শিওর দ্যাট ফান্ডস আর অ্যাভেলেবেল ওকে আর মাকে কিছু ফান্ড রেডি রাখতে হবে কারণ অ্যাট দ্যাট এমার্জেন্সি যদি টাকা পয়সা লাগে সেটা যেন মা রেডি রাখতে পারে দেন কাউন্সেলিং মাইক্রোল বার্থ প্ল্যানের পরে আমি আসছি কাউন্সেলিংয়ে কাউন্সেলিংয়ের মধ্যে মাকে আমাকে অনেক কিছু বোঝাতে হবে যেটা আমার বার্থ প্রিপেয়ারনেস বার্থ প্রিপেয়ারনেসের ওপর আমি আর একটা ক্লাস করবো সেখানে ইন ডিটেলসে বলবো কাউন্সিলিং তা আমি এখানে বলে রাখছি কাউন্সেলিংয়ের মধ্যে আমরা কী কী বলবো মা যেন একটা স্কিল প্রোভাইডার খুঁজে নেয় বার্থের জন্য যে যে তার সাথে থাকবে থ্রু আউট দ্য প্রেগন্যান্সি ডি ডিউরিং দ্য হসপিটাল স্টেইং ডেজ ওকে সি মেবি আর ফ্যামিলি মেম্বার ওর পাশের কেউ হতে পারে সে যেন তাকে করে রাখতে হয় মাকে বোঝাতে হবে যে ইনস্টিটিউশনাল ডেলিভারি করাতে হবে কোনোভাবেই যেন না হোম ডেলিভারি হয় মাকে আমাকে লেবারের সাইনগুলো বোঝাতে হবে যে কোন কোনগুলো লেবারের সাইন যাতে মা সেই টাইমে সেই হেলথ ফেসিলিটিতে চলে যেতে পারে লেবারের সাইন হিসেবে আমি বলতে পারি শোয়ের কথা বলতে পারি পেইনফুল ইউটেরাইন কন্ট্রাকশানের কথা বলতে পারি কে দেন মা যেন পিএইচসিটা লোকেট করে রাখে কোথায় পিএইচসি আছে সেই জায়গাটা যেন মায়ের জানা থাকে সাপোর্ট পিপলগুলো ফাইন্যান্সেলগুলো মার যেন সব কিছু রেডি থাকে দেন আমি মাকে ডেঞ্জার সাইনগুলোও বলে রাখবো যে এই ডেঞ্জার সাইনগুলো হলে কিন্তু ইডিডির কাছে নয় অ্যাট এনি টাইম মাকে কিন্তু সেই এফআরইউতে যেতে হবে দ্যাট ইস হাই ফিভার ফাস্ট অ ডিফিকাল্টি ব্রিদিং এক্সেসিভ ভমিটিং ব্রিথলেসনেস অ্যাট রেস্ট রিডিউসড ইউরিনারি আউটপুট অথবা মায়ের যদি কন্টিনিউয়াস সিভিয়ার অ্যাবডোমিনাল পেন হতে থাকে মায়ের যদি লিকেজ হয়ে যায় দ্যাট ইজ দ্য সাইন অফ প্রিম্যাচুয়ার আপচার অফ মেমব্রেন এগুলো হলে কিন্তু মাকে যেতে হবে ওকে দেন আমি বলবো ডায়েট অ্যান্ড রেস্ট দ্য ওমেন শুড বি অ্যাডভাইস টু ইট মোর দ্যান হার নর্মাল ডায়েট থ্রু আউট হার প্রেগনেন্সি মাকে বারবার করে বোঝাতে হবে যে এক ফিটাস কিন্তু মায়ের থেকেই সার্কুলেশনটা পাচ্ছে যেটা থেকে সে নিউট্রিশন পাচ্ছে তাই জন্য মা যদি বেশি করে নিউট্রিশন না নেয় তাহলে ফিটালের নিউট্রিশন কমে যাওয়ার চান্স থাকছে ফিটাল কিন্তু ম্যাল নিউট্রিশন ভুগতে পারে সেই জন্য মাকে অবশ্যই বেশি করে ডায়েট নিতে হবে আর রেস্ট নিতে হবে আর প্রেগনেন্ট ওম্যান নিডস অ্যাবাউট থ্রি হান্ড্রেড কিলো ক্যালোরি এক্সট্রা পার ডে ওভার অ্যান্ড অ্যাবোভ আর ইউজুয়াল ডায়েট ওকে অ্যান্ড ফাইভ হান্ড্রেড কিলো ক্যালোরি এক্সট্রা ইন দ্য পোস্ট পার্টাম পিরিয়ড

এবার মাকে কী কী ধরনের খাবার বেছে নিতে বলতে হবে রিচ ইন প্রোটিন আয়রন ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম অ্যান্ড আদার এসেন্সিয়াল মাইক্রোনিউট্রিয়েন্টস ঠিক আছে কিছু কিছু ডায়েটারি আইটেমস আমি রেকমেন্ড করে দিতে পারি যেগুলো মায়ের কাছে ইজিলি অ্যাভেলেবল দ্যাট আর সিরিয়ালস মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস কার্ড অ্যান্ড পনির গ্রিন লিফি ভেজিটেবলস অ্যান্ড আদার ভেজিটেবলস পালসেস এগস মিট

ইন দিস অনেক বিভিন্ন যে রেস থাকে সে তার মধ্যে অনেক ধরনের ট্যাবু থাকে যে এই ধরনের খাবার খাওয়া যাবে না ডিউরিং প্রেগনেন্সি এই ধরনের খাবার খাওয়া যাবে না সেই ট্যাবুগুলোকে মা ট্যাবুর এগেনস্টে যেতে হবে মাকে এটাই বোঝাতে হবে কারণ ডিউরিং প্রেগনেন্সি মার রি একটা খুব হাই প্রোটিন হাই ক্যালোরি ডায়েট অবশ্যই নেওয়া দরকার ওকে অল প্রেগন্যেন্ট ওমেন অল প্রেগন্যমেন শুড বি টোল্ড টু লাই অন দেয়ার লেফট সাইড ওয়াইল্ড রেস্টিং অ্যান্ড অভয়েড দ্য সুপাইন পোজিশান এস্পেশালি ইন লেট প্রেগন্যান্সি অ্যাজ ইট অ্যাফেক্টস বোথ দ্য ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল সার্কুলেশন ওকে সবসময় বলতে হবে বাদিকে ফিরে শুতে কারণ যদি সে সুপাইন পজিশানে থাকে তাহলে ফিটাল সার্কুলেশানটা প্রিভেন্টেড হয় ওকে দেন সেক্স সেক্স ইজ আ इम्पोर्टेंट थिंग दैट शुड बी काउंसल्ड टू दुमन ओके सेक्स नहीं दैट इट इज सेफ टू हैव सेक्स थ्रू आउट द प्रेगनेंसि एज लॉन्ग एज द प्रेगनेंसि इज अनकम्प्लिकेटेड बट सेक्स मस्ट बी एवॉयडेड ड्यूरिंग प्रेगनेंसि इफ देयर इज अ रिक्स ऑफ एबोर्शन हिस्ट्री अफ़ प्रिवियंट रिकारेंस पंटेनियस एबोर्शन और थ्रेटेंड एबोर्शन इन द कारेंट प्रेगनेंसि रिक्स ऑफ प्रिटर्म डिलिवरी और हिस्ट्री अफ एपी एच और पीआरओ एम ओके

যে তারা কি ধরনের মেথড চুজ করবে সেটার জন্য অনেকটা সময় পাচ্ছে আমরা তাদের এক্সপ্লেন করবো প্রত্যেকটা মেথড নিয়ে যাতে পোস্টমার্টাম পিরিয়ডে তাদের কোনো কনফিউশন না থাকে যে তারা কী ধরনের মেথড চুজ করবে আমরা প্রথমেই তাকে ল্যাকটেশনাল অ্যামোনেরিয়া মেথড বলবো কতদিন এটা কাজ করবে কীভাবে এটাই হবে সেটা বলবো অবশ্যই আমরা তাদের এনকারেজ করবো ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসর আইউসিডির জন্য আমরা তাদের কন্ট্রোমসের জন্য এনকারেজ করতে পারি ইনজেক্টেবলস যে সমস্ত হরমোনাল ডিপোর্ট প্রিপারেশন আছে তাদেরকে জন্য বলতে পারি দ্যাট ইজ ডি এম পি এ ইজ ভেরি মাচ কমন আওয়ার ডেজ ডিপোর্ট মিড্রক্সি প্রোজেস্টিরন অ্যাসিডেড ওকে ন্যাচারাল মেথডের কথা আমরা বলতে পারি দ্যাট ইজ পিরিয়াডিড অ্যাবস্টিন্স না নর্মাল অ্যাবস্টিন্স ওকে দেন ওরাল কন্টাসেপ্টিভ পিলার কথা তো আমরা বলবোই যে গভর্নমেন্ট সাপ্লাইড এন মালাডি আদার কমার্শিয়ালি সোশ্যালি মার্কেটের যে সমস্ত ব্র্যান্ড আছে সেগুলো নিয়ে আমরা বলবো তারপরে যদি মা মাল্টিগ্রাভিডাম মাদার হয় আমরা তাদেরকে ফিমেল স্টেরিলাইজেশন ও নন স্ক্যালপেল ভ্যাসেকটামির কথাও বলতে পারি ওকে তো অ্যান্টিনেটাল কেয়ারের মধ্যে এগুলোই ইম্পর্ট্যান্ট কম্পোন্টস ফার্স্ট আর্লি রেজিস্ট্রেশান হিস্ট্রি টেকিং ফিজিক্যাল এক্সামিনেশান আইএফএ ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন ইঞ্জেকশন টিটেনাস্ট অক্সয়েড মাইক্রো বার্থ প্ল্যান আর বার্থ প্রিপেয়ারনেস কাউন্সেলিং ডায়েট অ্যান্ড রেস্ট সেক্স ফ্যামিলি প্ল্যানিং ওকে এই পয়েন্টগুলোর ওপরে আমরা সবগুলো ডিসকাশন করে লিখবো আমি যেভাবে বললাম তাহলে অ্যান্টিনাটাল কেয়ারের উপরে একটা নোট তৈরি হতে পারে ওকে থ্যাংক ইউ